আবারও উত্তেজনা বাড়ছে চীন ও তাইওয়ানের মধ্যে। বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো অঞ্চলটির আকাশ সীমায় চীনা যুদ্ধ বিমান অনুপ্রবেশের দাবি করেছে তাইপেই। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, অঞ্চলটির দক্ষিণ পশ্চিমাঞ্চল আকাশ সীমায় অনুপ্রবেশ করে 21টি চীনা যুদ্ধ বিমান। এর আগে বুধবার তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে হঠাৎ করে ঢুকে পড়ে চীনের জেটিএন মডেলের অন্তত 25টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। একই সঙ্গে দ্বীপটির চারপাশে মহড়া চালিয়েছে অন্তত 3টি চীনা যুদ্ধজাহাজ। চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের কাছে 61.90 কোটি ডলারের সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রও। পেন্টাগন বলছে নতুন এই অস্ত্র চালানোর মধ্য দিয়ে তাইওয়ানের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। নতুন বছরে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাইপেই। তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে চীন। অনতিবিলম্বে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত বাতিল ও অঞ্চলটির সাথে সামরিক সব চুক্তি স্থগিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিজেদের অখণ্ডতা রক্ষা ও নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ার দিয়েছে বেইজিং। তাইওয়ান প্রণালীতে অস্থিরতা বন্ধ করুন, নতুন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত বাতিল করতে হবে। চীন তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে সবসময় প্রস্তুত আছে। তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে চীন, যদিও নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে তাইওয়ান। রাহানুর রানা, সময় সংবাদ।